ইব্রাহিম বিন জাকির খান, আপনি লিখেছেন, সৎ মায়ের সেবা যত্ন বা অধিকার কি নিজের মায়ের মতোই? দয়া করে উত্তর দিবেন। না, সৎ মায়ের সেবা যত্ন নিজের গর্ভধারণকারিণী মায়ের মতো করে করাটা কর্তব্য নয়। তবে বাবার স্ত্রী সেদিক থেকে এক প্রকারের মা হিসেবে তার প্রতি আপনি সদাচরণ করবেন, যথাসম্ভব তার খেদমত সেবা করার চেষ্টা করবেন, কিন্তু সেটা আপনার জন্য আপনার মায়ের ভরণ পোষণ দেওয়া থেকে নিয়ে অন্যান্য কাজগুলো যেরকম আপনার উপরে বর্তায়, সৎ মায়ের বিষয়টা সেরকম কিন্তু বর্তায় না। আমাদের সমাজে সৎ মা সৎ সন্তান মানেই হলো তাদের প্রতি মানুষ অবিচার করেন, ভিন্ন চোখে দেখেন, সেটা তো কোনো অবস্থাতে জায়েজ নয়। বরং তাদের প্রতি সিম্প্যাথি থাকা, তাদের প্রতি বিশেষ আপনার কী বলে মায়া ভালোবাসা থাকা এবং সাধ্য অনুযায়ী তাদের সেবা করা বা তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন আমাদের নৈতিক দায়িত্ব। বাট শরীয়ত আমাদের জন্য এটা ফরজ করে দেয়নি যে তাদের ভরণ পোষণ আমাদেরকে দিতে হবে, এবং নিজের গর্ভধারণকারী মায়ের মতো বা নিজের গর্ভে থেকে আসা সন্তানের মতো করে সৎ সন্তানকে লালন পালন করতে হবে, এটা এরকমটি আবশ্যক নয়। এপি আনোয়ার, এটি থেকে আপনি লিখেছেন, চার রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত পড়লে কি সাউস ইজদা দেওয়া লাগবে? দেখুন, চার রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দূরত পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সিজদায়ে সাহু দিতে হবে। কারণ দ্বিতীয় বৈঠকে আত্মহেতু পড়ার পর বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে। সেই সাথে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করেছেন, এটা তো ভুলে পড়েছেন, এটা তো শেষ রাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন, তো অথচ এটা শেষ বৈঠক নয়। এসব কারণে সিজদায়ে সাহু দেওয়ার কথা ওলামায়ে আহনাফ বলে থাকেন, যদিও হাম্বলি মাযহাব ওলামায়ে কিরাম সৌদি আরব ওলামায়ে কিরাম তারা বলেন যে না, দুরুদ শরীফ যদি পড়ে ফেলে তার কারণে সিজদায়ে সাহু বর্তাবে না। এটি সৌদি আরব ওলামায়ে কিরাম বা হাম্বলি মাযহাবের ওলামাদের মত। শেখ সোহাইব, আপনি লিখেছেন, ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে? গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে, তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায়, তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান, তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন, এতটুকু বিলম্ব করা জায়েজ আছে। তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান, এসার পরে গোসল ফরজ হয়ে গেল, ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার, তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর ওয়াক্ত হলে তখন গোসল করতে চান, তাহলে অজু করে ঘুমানো বা অন্যান্য কাজ করাটা সুন্নাহ, এটা উত্তম। কিন্তু যদি কোনো কারণে নাও করেন, তাতে তিনি কবিরা গুনাহ করেছেন বা এরকম না, সুন্নাতর করেছেন, এটুকু বলা যাবে।